শারদীয় শুভেচ্ছা সবাইকে, শুভ পঞ্চমী। পঞ্চমী শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। আজকে কি সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, চলো দেখতে থাকো আর শুনে থাকো। আর এখানে দেখো সকাল সকাল নিয়ে চলে এসেছে পেটাই বড়টা, আর এর মধ্যে আছে ঘুগনি আলুর তরকারি। তো এটাই এখন আজকে পঞ্চমীর টিফিন হবে, ব্রেকফাস্ট হবে। তো চলো খেয়ে নেওয়া যাক, আর তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এত জল খাটে না, দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও, দেখি দাঁড়াও চুল কাটবে, চুল কাটবে, চুপ করে চোখ বন্ধ করো, চোখ বন্ধ, চোখ বন্ধ, ভয়ও লাগছে। কোন দিকে টাক নেই, টাক টাক মাথা, টাক মাথা চালা না, চাবি দিলে চলে না, টাক মাথা চালা না, টাক মাথা চালে না, চাবি দিলে ঘোরে না, ঘোরো একটু ঘুরে বসে দেখি মাম্মা, টাক মাথা চালে না, চাবি দিলে ঘোরে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে তাকা, আমার দিকে তাকা, এইদিকে আর এইদিকে দেখো আজকের ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে, তার জন্য সবকিছু রেডি করে নিয়েছি, এখন মশলা করা হচ্ছে, বেলাও হয়ে গেছে। আর চলো একেবারে করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। এদিকে দেখো চিকেনের পকোড়াগুলো ভাজা হচ্ছে, আর এইদিকে গাজর বিনসটা ভাজা হচ্ছে। কি খাচ্ছ? ভালো, টেস্টি হয়েছে? আর দেব না, আর দেব না, করলা পুচকিরা এখন পকোড়া খাচ্ছে, খাবে দিচ্ছি আমি, ঠাকুর দেখে এসে সব ক্লান্ত। দেখো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে আরও পকোড়া ছিল সেগুলো ভাজা। আর এইদিকে দেখো বন্ধুরা আমার ফ্রাইড রাইসটা একদম রেডি হয়ে গেছে, আর ওই দিকেও প্রায় আমার চিলি চিকেনটা একদম রেডি হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই চিলি চিকেনটা কেমন হয়েছে দেখে নাও। আর তোমাদের কার কার এই রেসিপি মানে খাবারটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। তো আমি পরে ভয়েস দিচ্ছি, কিন্তু চিলি চিকেনটা খেতে অসাধারণ হয়েছিল। আর দেখো আমি বেড়ে নিয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এটা পুচকির জন্য বেড়েছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। ইভিনিং ফ্রেন্ডস, তো দুপুরবেলা ঘুমাচ্ছিলাম সবাই, আর ঘুম থেকে উঠে এখন বাজে ঘড়িতে, এখন বাজে অনেকটাই বেজে গেছে, 6:35 বাজে, ঘড়ির ফাস্ট আছে। পুচকিকে খাওয়ালাম টিফিন, ওই পুচকি বড়ো পুচকি ঘুমাচ্ছে, এই যে বড়ো পুচকি ঘুমাচ্ছে, আমাদের দাদাও ঘুমাচ্ছে অফিস যাবে আজকে, জানি না এখন আমার রাতটা পড়ে আছে, বেরোবই কি না বেরোবো বলতে এমনি কোথাও বেরোবো না আজকে, ঠাকুর দেখেনি। তার পাশেই যে পাশে মাটির পুজো হচ্ছে ওখানে, যদি এখন বড়ো পুচকি ঘুম থেকে উঠে বায়না করে তবে যাবো, আর তা না হলে ঘরে খাবার দাবার নিয়ে আসবো, খাওয়া দাওয়া হবে, এটাই চলবে। চলো দেখতে থাকো তুমি, তোমরা সঙ্গে থাকো, তোমরা পুজোতে কেমন খেয়ে কী আনন্দ করছো বলো কমেন্টে জানিয়ে, সবার পুজো অনেক ভালো থাকে। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো।
এই শাখাগুলো কিনেছিলাম আর পড়া হয়নি, তো আজকে পঞ্চমী, তো আজকে চলো শাখাগুলো আমি পড়ে নিই। দেখো আমার শাখা পড়া কমপ্লিট, নতুন নতুন শাখা, আর নতুন শাখা পড়লে তো একদম হাতটা দেখো পুরো অন্যরকম লাগে। দেখো আমার কেউ বেরায়নি আর কান্নাকাটি শুরু করেছে ঘুরতে হবে বলে, দাদুর সাথে একটু ওই রাস্তায় আর কি ঘুরবে, তা রেডি করে দিয়েছি। টিপু করবে, এখনো রেডি হয়নি, টিপুটা পরে নিক। টিপু করবে তো, আর কি সাজু করবে? আচ্ছা বলে দাও সবাইকে, বলো সাজবো কি। আচ্ছা চলো আসছি পরে। রেগে গেছে দেখো, দেখেছো ওর বাবার ডিউটি বলে রেগে গেছে, সে দোষটা কি আমার? আমি বলছি কখন দিই, চল আমি ঘুরতে নিয়ে যাব, হচ্ছে না বাবার সাথেই যাবে। এসো না মা, চল আমি নিয়ে যাচ্ছি তোকে, চল বেটা চলো চলো আমি নিয়ে যাচ্ছি, চলো। কি হলো, চলো আমি, তুমি যা যা পছন্দ করবে খেতে আমি সব কিনে দেবো, চলো। কি হলো, পুজোতে মন খারাপ করতে নেই, মন খারাপ করতে নেই, পুজোতে কান্নাকাটি করতে নেই, শোনো। দেখি দেখি মাটার কি হয়েছে, দেখি কোথায় মন। আর বাবার ডিউটি বললে বাবা কি করবে বলো, আমি নিয়ে যাচ্ছি তোমায়, আবার কালকে যাবে বাবার সাথে, বাবা কালকে আবার যাবে, আজকে আমি নিয়ে যাই, আমার সাথে চলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত রেগে গেছে, ও মনটা একদমই খারাপ। আর ওর বাবা কালকে রাতে নিয়ে গেছিল, ওর বাবার নাই ডিউটি করেছে, কিভাবে নিয়ে যাবে ঠাকুর দেখতে, আর এখানে সেরকম কেউ নেইও যে ওদেরকে নিয়ে একটু বেরাবে, আর কি বলবো, আমার সাথেও যাবে না বলছে। আমি বললাম চল আমার সাথে চল, যাবে না। রেডি হয়ে গেছে আমাদের পুচকি, যাবে বলে ছেড়ে দাও, এ দেখো তাকাও, হাই করে দাও, হাই। হ্যাঁ ও বায়না শুরু করেছিল, এই যে এটাও রেডি হয়ে গেছে, দেখি কোথায় নিয়ে যায়। আমি এখন রেডি হইনি, আমরা রেডি হয়ে গেছি, এ দেখো আমার তাকাও, চলো যাওয়া যাক, তারপরে আমরা শেয়ার করছি। আর এদিকে পুচকিদেরকে আমি রেখে চিপস নিয়ে এসে ওদের হাতে দিয়েছি, কারণ তো কোথাও ওদের, আর পুচকিকে কোলে নিয়ে আমি হাঁটতেও পারি না, ভীষণ কষ্ট হয়, ওই জন্য এই পাশেই মাঠে রাইফেল ক্লাব মাঠে এসে বসেছিল, ওরা চিপস চিপস কিনে দিয়েছি। আর দেখো দুজনে চিপস খাচ্ছে চেয়ারে বসে, আর আমি এখন যাব আমার জন্য একটু কিছু কিনে আনতে। আর দেখো চলে এসেছি আমি এখন পাপড়ি চাটের দোকানে, হ্যাঁ তো অনেক দিনই পাপড়ি চাট খাওয়া হয়নি, আর পুজো এসেছে পাপড়ি চাট খাবো না তা তো হয় না, তো এখন পাপড়ি চাট বানানো
রান্না হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আসছো, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। চলো বন্ধুরা দেখতে থাকো। দেখতেই পারলে তোমরা, তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর পুজো অনেক আনন্দে কাটো। চলো টাটা।